الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين حبيب إله العالمين أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد وعلى آله طيبين طاهرين معصومين ومصلين بسم الله الرحمن الرحيم قل أسألكم عليه أجرا إلا المؤتة في القربى اللهم صل على محمد وآل محمد চ্যানেল সত্যের পথের পক্ষ থেকে প্রতিটি দর্শক এবং শ্রোতাকে পবিত্র মাহরুমের শোক জ্ঞাপন করছি। আপনারা জানেন 1443 হিজরির আজ ষষ্ঠ দিবাদিন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা 7 তারিখে পা দেব। ইমাম হুসাইন আলাইহিস সালাম এখনো কারবালায় আছেন। আজ থেকে 1380 বছর আগে এমনই দিনে, ষষ্ঠের দিনে, কেন কারবালায় গিয়েছিলেন, কারবালায় যাওয়ার মকসুদ কি এবং তিনি কারবালায় গিয়ে কি শিক্ষা দিয়েছেন, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম তৎকালীন সাহাবি এবং সাহাবিদের ছেলেদের যে ইত্তেহাদ বা ঐক্য, অর্থাৎ তারা চাইছিল একটা ইত্তেহাদি মহল বানাতে, এবং সেই ইত্তেহাদ বা ঐক্য বা ইউনিটি সেটা বায়াতের মাধ্যমে মজবুত করতে চাইছিল, তারা বায়াত চাইছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, দিনের যে আহকাম বা রীতিনীতি, যে দিন ব্যবস্থা, যে ইসলাম, আল্লাহর একটি মাঝহাব দিন ইসলাম, সেটি দুনিয়াতে উপস্থাপন করার পর কিছু সাথী হয়েছিল এবং সেই সাথীদেরকে বলা হয় সাহাবিয়ে রসুল, অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবি। সাহাবিরা মাসুম নন, সাহাবিদের উপরে দিন ইসলামের কোনো দায়িত্ব ছিল না, সাহাবিরা দিন ইসলামের কোনো হোতাও নয়, সাহাবিদেরকে মানার ব্যাপারে ইসলামে কোনো বিধান নেই, কোনো রীতি নেই, না কোরআনে আছে না হাদিসে আছে। সাহাবিরা তারা মর্যাদাবান, তারা আল্লাহ রসুলকে দেখেছে, এটাই যথেষ্ট। সাহাবিদেরকে অনুসরণ করে দিন ইসলাম নিতে হবে এরকম রীতিনীতি আল্লাহ রসুল বা আল্লাহ দিয়ে যাননি। কিন্তু একটা অঘটন ঘটে গিয়েছিল, বিরাট অঘটন। সেই অঘটনটা হচ্ছে যে তারা নিজেরা ইসলামের হোতা বা ইসলামের হর্তাকর্তা বা মুসলমানদের রাহবার বা মুসলমানদের নেতৃত্ব স্থানীয়, অর্থাৎ আল্লাহ রসুল যে স্থানে ছিলেন, যে পজিশনে ছিলেন, সেটা হচ্ছে তিনি আল্লাহর রসুল এবং মুসলমানদের নেতৃত্ব দানকারী, মুসলমানদের মাওলা, মুসলমানদের রাহবার, মুসলমানদের নির্দেশের অধিকর্তা কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য তিনি নবী হয়ে এসেছেন, রসুল হয়ে এসেছেন, এবং মুসলমানরা তাকে অনুসরণ করবে। কাকে? আল্লাহ রসুলকে। তাহলে আল্লাহ রসুলকে অনুসরণ করবে, যারা অনুসরণ করবে তারা হবে সাহাবি, তারা হবে সাথী সাহাবি। তাই সাহাবিদের মর্যাদা এতটুকুই যে তারা রসুলের অনুসরণকারী, রসুলকে দেখেছেন বা রসুলকে অনুসরণ করেছেন। এখানে একটা ঘোটালা আছে, গণ্ডগোল আছে। সেই গণ্ডগোলটা হচ্ছে যে আল্লাহ রসুলের যে রেখে যাওয়া দিন বা আল্লাহ রসুলের যে দিন ব্যবস্থার বা আল্লাহ রসুলের যে সুন্না, আল্লাহ রসুলের যে আল্লাহর থেকে আনিত দিন, কোরআন বা সুন্না, সমস্ত কিছু যে দিনের আহকাম রীতিনীতি, দিন পুরো দিন ব্যবস্থাটাই আল্লাহ রসুল সাহাবিদেরকে জিম্মেদার দিয়ে যাননি। এটা বোঝাবার জন্যই মূলত আজকে আমার বিষয়টা রাখা হয়েছে যে রসুলের সাহাবিদের ইত্তেহাদ, অর্থাৎ বায়াতের ইত্তেহাদকে ছেড়ে দিয়ে বেলায়েতের, অর্থাৎ আল্লাহর বেলায়েতের সত্যতা প্রকাশের জন্য ইমাম হুসাইন কারবালায় গিয়েছিলেন, বা এটাই হুসাইনি বিপ্লব। তাহলে হুসাইনি বিপ্লবটা কি? হুসাইনি বিপ্লব হচ্ছে যে সাহাবিদের
নিজেরা যে হত্যাকর্তা হয়ে গেছিল, মুসলমানদের নিজেরাই দায়িত্ব নিয়ে বসেছিল যে আমরা দায়িত্ববান, আমাদের থেকে দিন নাও বা আমরা ক্ষমতাবান, আমরা আমাদের ক্ষমতার আন্ডারে আসো, আমরা দেশ শাসন করব, রাষ্ট্র শাসন করব, এই দেশ বা রাষ্ট্র শাসন আমরা করব, এটা আল্লাহ রসুল রেখে যাননি, আল্লাহ রসুল বলে যাননি। যারা এটা ভাবছিল যে সাহাবিরা যে আমি ক্ষমতা চালাবো, আমার থেকে তোমরা দিন নাও, আমি বেদাত তৈরি করব, আমি ফরজ তৈরি করব, আমি হারাম তৈরি করব, আমি হালাল তৈরি করব, আমি কোনটা হালাল সেটা বললে তোমরা মানবে, আমি কোনটা হারাম তোমরা সেটা বলবে বললে মানবো, মানে কি হারাম কি হালাল এই সীমা, এগুলো সাহাবিদের উপর দায়িত্ব ছিল না। কার উপরে দায়িত্ব ছিল? রসুলের উপরে। আল্লাহ রসুল এই দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং তিনি এই দায়িত্ব দিয়ে গেছেন। এবং এখানে একটা খুব বোঝার বিষয় সেটা হচ্ছে যে এই যে দায়িত্বটা, কারণ রসুল 10 হিজরিতে চলে যাবেন, এই যে দায়িত্বটা এটা রসুল কাকে দিয়ে যাচ্ছেন? সাহাবিদের নয়, ভালো করে বুঝতে হবে, এটা দিয়ে যাচ্ছেন তার আহলে বাইত, ইত্রাতে আহলে বাইতকে। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কি হবে, রসুলের সুন্না সংরক্ষণ, রসুলের দিনের সংরক্ষণ, রসুলুল্লাহর যে বাণী তার সংরক্ষণ যাতে কম বেশি না হয়ে যায়, পুরো পূর্ণাঙ্গ দিনটা অক্ষত রাখার জন্য আল্লাহ রসুল কাকে দায়িত্ব দিচ্ছেন? এটা যে তুমি এই দায়িত্ব পালন করবে সেটা আলী, হযরত আলী আলাইহিস সালাম। এটাকে এই আলীকে, আলী হচ্ছে আহলে বাইত, রসুলের আহলে বাইত, রসুলের আহলে বাইতের উপরে এই দায়িত্ব আছে, সাহাবিদের উপরে নয়। সাহাবিরা নিজেরা মনে করছে যে আমরা দায়িত্বশীল, নিজেরা মনে করছে, রসুল কোনো দায়িত্ব দিয়ে যাননি, কোনো দলিল নেই, না কোরআনে দলিল আছে। হ্যাঁ, সাহাবির মর্যাদা আছে, রাদিয়াল্লাহু আনহু হতে পারে, মর্যাদা আছে, তাদের পায়ের ধুলো আমাদের মাথার উপরে, তাদের মর্যাদা আছে, থাকতে পারে, তারা সম্মানীয়, রসুলকে দেখেছেন, কিন্তু রসুল তাদের উপরে দিনের দায়িত্ব দিয়ে যাননি, এটা বলার কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে দীন, তার সুন্না, তার ইসলামের দায়িত্ব দিয়ে যাননি। ইসলামিক ক্ষমতা বা ইসলামিক যে শাসন, এই দায়িত্ব তাদের উপরে দিয়ে যাননি, এটা রসুলুল্লাহ মাওলা আলীর উপরে দিয়ে গেছেন, অর্থাৎ তার আহলে বাইতের উপরে দিয়ে গেছেন। আর এই আহলে বাইত সেই যে দিয়ে গেছেন, এটার ইসলামিক পরিভাষা হচ্ছে বেলায়েত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কাছে তিনটি খাজানা আছে, অমূল্য রতন তিনটি, একটা হচ্ছে তৌহিদ একত্ববাদ, একটা হচ্ছে রিসালাত, আর একটা হচ্ছে বেলায়েত। তৌহিদ রিসালাত বেলায়েত, একত্ববাদ অর্থাৎ আল্লাহ রসুলের দিন রিসালাত এবং মাওলা আলীর বেলায়েত, অর্থাৎ এই তিনটেই আল্লাহর পক্ষ থেকে। তৌহিদ রসুল বানাননি, আল্লাহ বানিয়ে পাঠিয়েছেন। রিসালাত রসুল বানাননি, রিসালাত আল্লাহ পাঠিয়েছেন। ইমামত বা বেলায়েত এটা রসুল বানাননি, এটা আল্লাহ পাঠিয়েছেন। তাহলে আল্লাহ পাঠিয়েছেন, রসুল এলান করেছেন, নামাজ কি, নামাজ কেন, নামাজ কীভাবে পড়তে হবে, এটা রসুলের কথা নয়, এটা আল্লাহর কথা, রসুল বয়ান করেছে। যেমন নামাজ কি, নামাজের পদ্ধতি কি, নামাজ কতবার পড়তে হবে, কতবার রুকু করতে হবে, কতবার সিজদা করতে হবে, এটা যেমন রসুলের বলার কথা নয়, মানে রসুল ক্রিয়েট করেননি, রসুল সৃষ্টি করেননি, আমার রসুল শুধু বয়ান করে দিয়েছেন, এটা কে ক্রিয়েট করেছে, আল্লাহ করে দিয়েছে। ঠিক তেমন এই নামাজের নেতা, এই রাষ্ট্র ব্যবস্থার নেতা, দিনই রাষ্ট্র ব্যবস্থার নেতা, কারণ একটা রাষ্ট্র চালাতে গেলে, দিন চালাতে গেলে তাহলে একটা নেতা দরকার হয়, সেই নেতা কে হবে? নামাজ যেমন আল্লাহ বানিয়েছে, রসুল বলে দিয়েছেন, নামাজের নেতা রাষ্ট্রের নেতা, তেমন আল্লাহ বানিয়েছেন, রসুল সেটা বলেছেন, জাস্ট ঘোষণা করে দিয়েছেন, এলান করে দিয়েছেন। এই জন্য গাদিরে কুমে আল্লাহ আল্লাহ বলছেন, বাল্লিগ ইয়া ইয়া রসুল বাল্লিগ, অর্থাৎ হে আমার রসুল, বাল্লিগ মানে হচ্ছে প্রচার করে দাও, বলে দাও, ঘোষণা করে দাও, এ অনেক মানে, বলে দাও, ঘোষণা করে দাও, এটাও আল্লাহ রসুলকে বলতে বলেছেন। এখানে বিষয় হচ্ছে যে তারা যে এই ঘোটালা করেছিল, অর্থাৎ নেতৃত্ব অর্থাৎ ক্ষমতায় বসে গেছিল, সেই ক্ষমতার পক্ষ থেকে তারা এবারে চাইছিল যে ইমাম হুসাইন আলাইহিস সালামের
বায়াত নিতে, কারণ তারা চাইছিল যে বায়াতের মাধ্যমে আমরা যে ক্ষমতায় বসে গেছি আমরা একটা ইত্তেহাদ করি, এসো ঐক্য গঠন করি, ঐক্য পরিষদ গঠন করি, এসো ইত্তেহাদ করি। এটাই হচ্ছে সব থেকে মারাত্মক, কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন যে ইমাম হুসাইনকে যখন ওয়ালিদ ইবনে উকবা, ঠিক আছে, ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা ছিল ওই সময় এজিদের সময়, তার কাছে এজিদ চিঠি পাঠালো যে হুসাইনের বায়াত নাও। তাহলে ওয়ালিদ ইবনে উকবা সে আবার কি করলো, ইমাম হুসাইনকে চিঠি লিখলো যে তুমি আসো। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম এলেন মদিনার গভর্নর, সে আসার পরে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বললো যে এজিদ চিঠি পাঠিয়েছে তোমার বায়াত চায়। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন যে আমার মতো ব্যক্তি এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না, আমার মতো ব্যক্তি এই আমার মতো ব্যক্তি, এটা আমি বারবার রিপিট করছি কেন, এখানে একটা বিষয় লুকিয়ে আছে এই জন্য বারবার রিপিট করছি, যে আমার মতো ব্যক্তি এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না। তাহলে এখানে আমার মতো ব্যক্তি মানে আমি কোন ব্যক্তি ধারায় আসছি, ইমাম হুসাইন বলছে আমার ব্যক্তিত্বের ধারাটা কি আর এজিদের ব্যক্তিত্বের ধারাটা কি, আমি হচ্ছি ঐশী প্রতিনিধি, আমার আব্বাকে আল্লাহ রসুল বানিয়ে গেছে মাওলা, আমার ভাইকে বানিয়ে গেছে মাওলা, তার প্রতিনিধি আমি মাওলা, এবং আমার পরে ইমাম জৈনুল আবেদিন মাওলা, এইভাবে ১২ ইমাম ১৪ মাসুমিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বানানো প্রতিনিধি। এই জন্য ইমাম হুসাইন বলছে আমার মতো ব্যক্তি, এটা বুঝতে হবে, আমার মতো ব্যক্তি এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করতে পারে না। তাহলে এজিদ কোন ব্যক্তি, এজিদ শরাব খায় এ খায় ও খায় ওটা বড় কথা নয়, ওটা বলে উড়িয়ে দিতে চাই বিষয়টা, আসল বিষয়টা হচ্ছে যে এজিদ মানুষের তৈরি নেতা, তার প্রতিনিধি, এজিদ সকিপা হলের তৈরি নেতার প্রতিনিধি, সকিপা হলে নেতৃত্ব তৈরি হয়েছে ঐশী ইমামতের বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে নেতা নির্বাচন করা হয়েছে, রসুল গাদী রেখুমে বলে দিয়েছে যে মানকুন্তু মাওলা ফাহাজান আলী মাওলা, আমি যার যার মাওলা এই আলী ও তার মাওলা, অর্থাৎ এই আলী এবং তার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং রসুলের মনোনীত নির্বাচিত ঘোষিত, মানে আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত এবং রসুল ঘোষিত, এটি একটি ধারা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দিনের নেতৃত্ব, দিনের মাওলা ঘোষণা হয়ে গেল। এবারে যখন এজিদ আসছে সামনে, সে এই যে রসুলের ধারা অর্থাৎ আল্লাহর ঐশী ইমামের ধারার বিরুদ্ধে সকিপা হলে রসুলের লাশ ফেলে একটা নেতৃত্ব গড়া হয়েছিল, সেই নেতৃত্বের ধারাই এজিদ এসে গেছে। তার আগে তারা বায়াত চায়নি তাই সমস্যা হয়নি, তারা জুলুম করেছে, এখানে জুলুমটা বড় কথা নয়। অনেকে বলে ইমাম হুসাইন জালেমের বিরুদ্ধে গেছে, আর এজিদ কবে জুলুম করলো, এজিদ কোনো জুলুমই করেনি, ইমাম হুসাইন বায়াত নেয়নি, এজিদ কোনো জুলুমই করেনি, কি বলেছে, খালি বায়াত চেয়েছে, জুলুম তো তারপরে হচ্ছে কারবালায়, ইমাম হুসাইন এজিদ সবে তক্তে বসেছে তারপরে বায়াত চেয়েছে, তাহলে এজিদের জুলুমের বিরুদ্ধে গেছে, কই জুলুমের বিরুদ্ধে গেছে, ইমাম হুসাইন জালেমের বিরুদ্ধে গেছে, না না ভুল কথা, এটা জালেমের বিরুদ্ধে গেছে এটা পরের কথা, আগে বুঝতে হবে যে কেন ইমাম হুসাইনের সাথে কারবালায় যাচ্ছেন, এই জন্য আমার মতো ব্যক্তি এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করবে না, অর্থাৎ ইত্তেহাদ করবে না, বায়াত করবে না, অর্থাৎ তার হাতে বায়াত করবে না, কারণ সে মানুষের তৈরি নেতার ধারাবাহিকতায় তাদের প্রতিনিধি, বরঞ্চ জুলুম তো মুয়াবিয়া করেছে তার জামানায়। তাহলে কই ইমাম হুসাইন তখন কই আন্দোলন করেননি, করেছেন আন্দোলন, কই কারবালায় গেছেন, তাহলে তো তখনই তিনি আন্দোলন করতে পারতেন, বরঞ্চ এজিদের বাপ অনেক জুলুম করেছে, অনেক সাহাবিকে হত্যা করেছে, অনেক জুলুম করেছে, কই
ইমাম হুসাইন তো তখন যায়নি, ইমাম হাসানও তো তখন যায়নি কারবালায়, কেন জানি। এখানে এজিদ বায়াত চেয়েছিল, এখানে মূল ফ্যাক্টর হচ্ছে বায়াত, অর্থাৎ ইত্তেহাদ করতে চাইছে। কিসের উপরে? মানুষের তৈরি ইমামতের কে নিয়ে ইত্তেহাদ। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে জিনিসটা, এটা বোঝার বিষয়, অনুভবের বিষয়। এজিদ তখন জুলুম করেনি, ভুল কথায় লোকের বলে যে এখন জুলুম হচ্ছে, কারবালা তো জুলুমের বিরুদ্ধে, চলো আন্দোলন করি জালেমের বিরুদ্ধে, ওসব পরের কথা, ওসব কথার কথা। হ্যাঁ, আপনি বলছেন ঠিক, কিন্তু ঠিকটা বেঠিকভাবে বলছেন। কেন? কারণ এ যখন ইমাম হুসাইন কথা বলছেন, এজিদের বিরুদ্ধচারণ করছেন, তখন এজিদ কোনো জালেম জুলুমাত শুরু করেনি, বরঞ্চ তার আগে মুয়াবিয়া জুলুমাত শুরু করেছে। মুয়াবিয়া জুলুম জালেম ছিল, মুয়াবিয়া অন্যায় করেছে এবং অনেক অন্যায় করেছে। তখন ইমাম হুসাইন কোনো আন্দোলন করেননি, কারবালায় যাননি। ইমাম হাসানও কোনো আন্দোলন করেননি, কারবালায় যাননি। কারণ মুয়াবিয়া বুদ্ধিমান ছিল, বায়াত চায়। এজিদ নির্বুদ্ধতার মতো বায়াত চেয়েছিল, যে মানুষের তৈরি ইমামের হাতে বায়াত করে এসো ইত্তেহাদ করি, ঐক্য গঠন করি, ঐক্য পরিষদ করি, ইত্তেহাদ করি, আসো বায়াত করি। অর্থাৎ আমরা যে মানুষের তৈরি ইমাম, আমরা যে নির্বাচিত মানুষের তৈরি নির্বাচিত ইমাম, আমরা নেতা হয়েছি, এসো তাতে তুমি সহমত পোষণ করো। ইমাম হোসেন বললেন না, ইমাম হোসেন বললেন না, আমার মতো ব্যক্তি, এজিদের মতো ব্যক্তির হাতে বায়াত করবে না। অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমামের ধারাই, আমার আব্বা, আমার ভাই এবং আমি, বা আমার পরে আমার ছেলে, এগুলো ঐসি ইমাম, আমার মতো ব্যক্তি, আমার ধারাতে আমি আছি, এই ধারা তোমার ধারাতে, তুমি মানুষের তৈরি ইমামের ধারাতে বায়াত করব না, অর্থাৎ সমর্থন দেব না। জুলুম হয়েছে এর আগে, মুয়াবিয়া জুলুম করেছে, কিন্তু মুয়াবিয়া বায়াত চায়নি, এজিদ বায়াত চেয়ে ফেলেছে। অর্থাৎ মুয়াবিয়া ইত্তেহাদ চায়নি, সে বুদ্ধিমান ইত্তেহাদ চায়নি, এজিদ ইত্তেহাদ চেয়েছে, এজিদ বায়াত চেয়েছে, বায়াত চেয়েছে, যে সমর্থন চেয়েছে। সমর্থন মানে কি? যে আমাকে মেনে নাও, আমাকে মেনে তুমি চুপ হয়ে যাও, আমাকে মেনে নাও। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিসসালাম তিনি কারবালায় গিয়েছিলেন ইত্তেহাদ না করার জন্য, মানুষের তৈরি ইমামের হাতে হাত না দিয়ে ইত্তেহাদ না করার জন্য। গলা দিয়ে দেব, মানুষের তৈরি ইমামের হাতে হাত দেব না, মানুষের তৈরি ইমামের সঙ্গে ইত্তেহাদ করব না, মানে ঐক্য পরিষদ গঠন করব না মানুষের তৈরি ইমামের হাতে। এটা ইমাম হুসাইনের মূল মকসদ। এরপরে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এগুলো পরের কথা, এটাও ঠিক কথা, কিন্তু ওটা পরের স্টেপ। প্রথম স্টেপ এটা বুঝতে হবে, পরের স্টেপ ওইগুলো যে জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জালেমের, এজিদ জালেম ছিল, জালেমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, হ্যাঁ এটা পরের স্টেপ, এটা ঠিক আছে। কিন্তু আগের স্টেপটা বলে না কেউ, চুপ হয়ে যায়, বলে এজিদ মদ খেত তাই বায়াত করেনি, বলছে এজিদের নানি, এজিদের দাদি হিন্দা তাই বায়াত করেনি, এগুলো ভুল কথা, ওই জন্য নয়। কার ইমা? আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি মক্কায় আছেন, আবু জেহেল, আবুলাহাব, আবু সুফিয়ান, মূর্তি পূজারী, জালেম, সমস্ত কিছু, আল্লাহ রসুল 55 বৎসর খামোশ খেয়ে আছেন, 55 বৎসর খামোশ খেয়ে আছেন। কই? তারা যখন ইত্তেহাদ করতে চাইছে, কারা? ওই যে গোষ্ঠীগুলো ছিল, ওই গোত্রগুলো ছিল, ওই গোত্ররা, তারা এবারে নিজেরা আস্তে আস্তে ইত্তেহাদ করছে, ইত্তেহাদ করে রসুলুল্লাহকেও ওই ইত্তাহাদে জড়িয়ে নিতে চাইছে। তারা কি নিজেরা গোত্রপতি ছিল, বিভিন্ন গোত্রে দলে দলে বিভক্ত ছিল, এবং সেই গোত্রপতিরা, তারা যখন ওই গোত্র গোত্র নিজেরা সলা পরামর্শ করছে, যে দেখ মুহাম্মদের বিরুদ্ধে উঠতে গেলে আমাদের সবাই এক হতে হবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে হবে না, এক হতে হবে, ইত্তেহাদ করছে, ঐক্য করছে, করতে করতে তারা 40টা গোত্র এক হয়ে গেল হিজরতের রাতে। এক হয়ে তখন তারা এক হয়ে কি রসুলকে বলছে, চলো রসুলের কাছে যাই, গিয়ে কি করি,
রসুলকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো, তোমার আল্লাহও থাকুক, আমাদের দেবতারাও থাকুক, দেখেন তুমিও থাকো আমিও থাকি, ইত্তেহাদ ঐক্য, তুমিও থাকো আমিও থাকি, তোমাদের তোমাদের মানে আমাদের দেবতারাও থাকুক, আমাদের আমরা যে ওসিলা বানিয়েছি এক আল্লাহকে পাবার, যে ঠাকুরগুলো মূর্তিগুলো আমাদের এগুলোও থাকুক আর তোমার আল্লাহও থাকুক, অসুবিধা তো নেই, আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। আল্লাহর আল্লাহর রসুল বলছে না, খবরদার ওটা হবে না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমাকে নারী দিচ্ছি, তোমাকে ক্ষমতা দিচ্ছি, তোমাকে টাকা পয়সা দিচ্ছি, ধন দৌলত, তুমি এতিম ছেলে, তোমার টাকা পয়সা নেই, সুন্দরী নারী দিচ্ছি, সব দিচ্ছি, তুমি আমাদের সঙ্গে মিলেমিশে থাকো, ইত্তেহাদ করো, মিলেমিশে থাকো, তোমার দেবতাও থাক, তোমার আল্লাহও থাক, আমাদের দেবতা আমাদের ও আমরা যে ওসিলা বানিয়েছি এগুলো থাক, আমরা যে ওসিলা বানিয়েছি, এটা মাথায় রাখবেন, আমি পরে যাচ্ছি ওটা, আমরা যে ওসিলা বানিয়েছি, কারণ মক্কার কুফাররা তারা জানতো যে এই মূর্তিরা দেবতা নয়, এই মূর্তিরা আল্লাহ নয়, কারণ তারা দিনে হানিফের মধ্যে ছিল, তারা তাওয়াফ করতো, ইব্রাহিম আলাইহিস সালামের দিন পালন করতো, তবে বিকৃত করে ফেলেছিল, সেই জন্যই তো তাওয়াফ করতো, হজ করতো, তাহলে উলঙ্গ হয়ে হজ করতো, মূর্তি রেখেছিল, ওই মূর্তিগুলোকে তারা কেন রেখেছিল, আল্লাহ হিসাবে নয়, ওই মূর্তিগুলোকে তারা রেখেছিল যে আল্লাহর পর্যন্ত পৌঁছে দেবে, অর্থাৎ ওসিলা, তাদের মূর্তিগুলো হচ্ছে মিডিয়া, ওসিলা মাধ্যম, তাহলে সেই ওসিলা যখন তারা বানিয়েছিল, ওই ওসিলা নিয়ে তারা জীবন গড়েছে, ওই ওসিলা ওই ওসিলা নিয়েই তারা টুকরো টুকরো হয়ে গেছিল, দলে দলে বিভক্ত হয়ে গেছিল, ঝগড়াঝাটি হচ্ছিল, এবার ঝগড়াঝাটি তারা মিটিয়ে ফেলছে নিজেদের মধ্যে আপোষে, কখন, যখন আল্লাহ রসুল সঠিক দিন নিয়ে এলেন, যখন সঠিক দিন নিয়ে এলেন তখন তাহলে তারা গুলিয়ে ফেলছে, আর এই মানে তারা কি করছে, ইত্তেহাদ করছে, ঐক্য, দেখেন ইত্তেহাদ, সেই ইত্তেহাদ ঐক্য করছে, তারা ঐক্য হতে হতে 40টা গোত্র এক হয়ে গেছে, আপোষে এক হয়ে মুহাম্মদের কাছে এসছে যে এসো তো আমরা সবাই মিলে ঐক্য পরিষদ গঠন করি, তোমারও দিন থাক আমাদেরও দিন থাক। এখন আল্লাহ রসুল বলছে না, লাকুম দিন ও কুমালিয়া দিন, তারপরে তো হিজরত, কেন ওইভাবে থাকা যায় না, তোমার দিন তুমি মানো, তোমার উপরে জোরজবস্তিও নেই, আর আমার দিন আমাকে মানতে দাও, তোমরা আমার উপর জবরজবস্তি করছো কেন। ঠিক ইমাম হুসাইন এটাই বললেন যে তোমাদের দিন তোমরা মানো, তোমরা যে ওসিলা বানিয়েছো সখী পাওলে, ওখানে কাফেররা মূর্তি বানিয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা, এখানেও আবার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিনের ওসিলা বানিয়েছে সখী পাওলে, ওখানে পাথরের মূর্তি ছিল, এখানে নাহলে রক্ত মাংসের জীবন্ত মূর্তি, ওই একই জিনিস, থিমটা একই, সেইগুলো নিয়ে ওরা চলছিল, সে দলে দলে বিভক্ত হোক, ঝগড়াঝাটি অশান্তি জুলুম হোক, চলছিল, লাকুম দিন কলম দিন চলছিল, কিন্তু এজিদ একটা ভুল করতে চাইলো যে ঐক্য করতে চাইছে, অর্থাৎ এজিদ চাইছে বায়াত নিয়ে এসো, আমরা তোমার তুমি ইমামত আছো, তুমি তোমার থাকো, বরঞ্চ তোমাকে আমি একটা গভর্নর দিয়ে দেবো, ক্ষমতায় দিয়ে দেবো, বায়াত নিয়ে নাও, ঐক্য করো, ইত্তেহাদ করো, ইত্তেহাদ করো, এজিদ বলছে ইত্তেহাদ করো, এটাই হচ্ছে সব থেকে মারাত্মক বিষয় যে ওটা করা যাবে না, যদি জুলুম হতো তাহলে তো মুয়াবিয়া অনেক জুলুম করেছে, কই মেন যদি জুলুম হতো, ওটা মেন হচ্ছে ইত্তেহাদ, ইত্তেহাদ, ইত্তেহাদ করা যাবে না, কিসের ভিত্তিতে ইত্তেহাদ করা যাবে না, মানুষের তৈরি ওসিলার সঙ্গে ইত্তেহাদ করা যাবে না, অর্থাৎ দুটো ওসিলা আছে, একটা আল্লাহকে পাওয়ার আল্লাহর তৈরি ওসিলা, আল্লাহ নিজে বলছে যে তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, কোরআনের এটা আয়াত, ওসিলা বানাও না, বানাবে না ওসিলা, ওসিলা তালাশ করো, তাহলে ওসিলা আমি বানাবো, আল্লাহ বলছে আমি বানাবো, সেটা নবী দ্বারা ঘোষণা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, বারো ইমাম চৌদ্দ মাসুমিন, এটাই হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ইমাম মৌলা আলী, দ্বিতীয় ইমাম ইমাম হাসান, তারপরে ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম রেজা, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম আসকার, ইমাম মাহাদি, এই যে ওসিলা, এটা হচ্ছে আল্লাহর বানানো ওসিলা, আল্লাহকে পাওয়ার ওসিলা, এইটা যে বানিয়েছে আল্লাহ বানিয়েছে, ওদিকে আবার মানুষও একটা ওসিলা বানাচ্ছে, মানুষের তৈরি, সেটা সখী পাওয়াল থেকে,
কাফেররা ওসিলা বানিয়েছিল মাটির পাথরের মূর্তি, এখানে সকি পাহলে বানানো হচ্ছে রক্ত মাংসের মূর্তি, ওই একই থিমটা একই। এজিদ ভুল করলো কোথায়? এজিদ বললো এসো ইত্তেহাদ করি, আমার হাতে বায়াত করো, আর তোমার তুমি তোমার দিন তোমার যে ওই ইমামত নিয়ে আর আমি আমার এইগুলো নিয়ে আমরা এক হই। এটা এক হতে চেয়েছেই তখন ইমাম হোসেন বললেন না না এটা হবে না, ওটা হবে না, আমি গিয়ে কারবালায় গিয়ে গলা দেব, হাত দেব না। এটাই রসুল বলল যে আমার হাতে চাঁদ এবং সূর্য এনে দাও তবু আমি তোমাদের প্রস্তাব মানব না। কাদের? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানরা মক্কায় যখন রসুলুল্লাহকে বলল যে তোমারও দিন থাক আমারও দিন, আমাদেরও দিন থাক, তোমারও ওসিলা থাক আমারও, আমারও থাক, আমাদেরও থাক, মক্কাফের ওই যে কুফরি আমাদের এগুলো থাক, একসঙ্গে মিলেমিশে ইত্তেহাদ করি। আল্লাহ রসুল বলছেন না, খবরদার, আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দিলেও আমি এটা মানবো না। ঠিক ইমাম হুসাইন ওই কথাই বলছে যে তোর মতো এজিদ, তোর মতো ব্যক্তির হাতে আমার মতো ব্যক্তি কি করে হাত দেবে? দেখেন রসুলুল্লাহর সেই আদর্শটাই, সেই শিক্ষাটাই ইমাম হুসাইন অ্যাপ্লাই করছেন, এটা কেউ বুঝতে চাইছে না। লোক বলছে এজিদ মদ খেত সেই জন্য বায়াত করেনি, অমুক তমুক জুলুম করেছে, কোথায় জুলুম করেছে? তখন তো জুলুম শুরুই হয় না এজিদের, বরঞ্চ জুলুম তো মুয়াবিয়া করেছিল, কই তখন ইমাম হুসাইন বা ইমাম হাসান কই কারবালায় যায়নি, গেছে কি তখন কারবালায়? বরঞ্চ ইমাম হুসাইন তখন তিনি সুলা করেছে, কোন সুলা? রসুলুল্লাহ যেটা হুদাইবিয়ার সন্ধিতে করেছিলেন সেই সুলাটা ইমাম হাসান করেছে। বুঝতে হবে এইগুলো বোঝার জিনিস, অনুধাবনের জিনিস। তাহলে এই যে ব্যাপারটা এটা আমাদেরকে অনুধাবন করতে হবে যে ইমাম হুসাইন আলাইহিসসালাম তাহলে ইত্তেহাদ করতে চায়নি কাদের হাতে? মানুষের তৈরি ইমামতের হাতে, মানুষের তৈরি মাওলার হাতে, মানুষের তৈরি নেতার হাতে, মানুষের তৈরি জীবন ব্যবস্থাতে। এটা মারাত্মক জিনিস, মানুষ কখনো মানুষের নেতা বানাতে পারে না। মানুষ যখন মানুষের নেতা বানাবে সেটা আল্লাহর উপর চ্যালেঞ্জ, আর ওটাই একদিন আনা রব্বুকুম, আমি রব হয়ে যাব, যেটা ফেরাউন হয়ে গেছিল ওটাই একটা রূপ নেবে। ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই রূপ নেওয়ার আগেই নিজের গলা দিয়ে এজিদের এজিদকে ধ্বংস করে দিয়েছে, নিজেকে নিজেকে শহীদ করিয়ে সেই আবার একটা ফেরাউনের না জন্ম হয় সেই জন্য তাহলে মুসলিম জাতিকে বাঁচিয়ে দিয়ে গেছে ফেরাউনের হাত থেকে। কারণ এই যে মানুষের তৈরি এটা ওটাই পরবর্তীকালে রব হয়ে যায়, আল্লাহর আসনে বসে যায়। ফেরাউন অতদূর উঠে গেছিল, ফেরাউন যাতে আরেকটা না জন্মগ্রহণ করে সেই জন্য ইমাম হুসাইনের এখানেই অবদান, নিজে শহীদ হয়ে পরিবারকে শহীদ করে আরেকটা ফেরাউন ফেরাউনের জালে ওই মুসলমানের বা এই উম্মতকে আর ফাঁসতে দেয়নি। বলছেন ইমাম হুসাইনের অবদান কোথায়? আর একটা ফেরাউন হতে দেয়। তাহলে এটাই ইমাম হুসাইনের স্মরণ করার, এই যে কারবালায় আমরা শোক স্মরণ করি বা এই যে এটা কেন, কারণ মানুষের তৈরি ইমামকে আমরা মেনে নেব না, মানুষের তৈরি ইমামতের কাছে আমরা ইত্তেহাদ করব না। যতই মাদ্রাসায় বসে বসে তুমি ইত্তেহাদের গল্প শোনাও না কেন, ও ইত্তেহাদ আমরা চাই না, আমরা চাই সত্যের প্রকাশ। ইমাম হুসাইন ওই যে ওরা ছুপিয়েছিল, কারণ এই মানুষের তৈরি ইমাম আল্লাহ তৈরি ইমামতের উপরে যে গলায় দড়ি টেনে বায়াত করতে নিয়ে গেছিল, মা ফাতেমার দরজায় আঘাত করেছিল, মা ফাতেমার গর্ভের মুহসিনকে শহীদ করে দিয়েছিল, ইমাম হাসানকে বিষ খাইয়েছে, সাহাবিদের হত্যা করেছে, তারপরে মিসামে তাম্মার এরকম অনেক সাহাবিকে হত্যা করেছে, সব বেলায়েতের জন্য শহীদ হয়েছে, এগুলো সাধু বেশে হয়েছিল, অর্থাৎ হক বাতিল মিশে গেছিল। ইমাম হুসাইন কারবালায় গিয়ে ওটা পরিষ্কার করলেন যে মানুষের তৈরি ইমামের জুলুমতটা দেখে নাও, কারণ এতদিন ছুপিয়ে ছুপিয়ে করছিল, আমার মাকে এরা মেরেছে বেলায়েতের জন্য, আমার বাপকে এরা মেরেছে বেলায়েতের জন্য, আল্লাহর বেলায়েতের জন্য, আল্লাহর বেলায়েতকে তারা অস্বীকার করে আমার মাকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার খানদানকে হত্যা করেছে, আমার আমার দাদা আবু তালিবকে কাফের বানিয়েছে এই বেলায়েতের জন্য, রিসালাত বেলায়েতের জন্য। তাহলে এইগুলো তারা মেরেও সাধু বেসেছিল, অর্থাৎ হক বাতিল মিশে গেছিল,
সাধু সাধু বেসেছিল, রুমাল পরে একদম দাড়ি টুপি হাব্বা জাব্বা পরে সাধু বেসেছিল। ইমাম হুসাইন সেই সাধু বেশটা উন্মোচন করতে গেলেন কারবালায়, যে মানুষের তৈরি ইমামের খাইসিয়াত দেখো, মানুষের তৈরি ইমামের চরিত্র দেখো। একটা ছ মাসের শিশু আলী আসগারকেও এরা ছাড়ে না, এরা আবার মানুষের প্রতিনিধি কি করে হতে পারে? আমি ওই জন্য বায়াত করব না, বুঝতে পারলেন? আজকে চিৎকার করছে যে ইমাম হুসাইনের ভুল ভুল, নাউজুবিল্লাহ, যদি বায়াত করে নিত তাহলে তো এত কারবালা হতো না। দেখছেন, সেই এজিদের কথাটাই বলছে যে বায়াত করে নিলে, আজকের মোল্লারা বলছে না যে ইমাম হুসাইনের এটা ভুল, বায়াতটা করে নিলেই তো হয়ে যেত, ভুল ভুল, ইমাম হুসাইন ভুল করেছে। তুমি তুমি এজিদের হয়ে দালালি করছো, ইমাম হুসাইন ভুল করেনি, বরঞ্চ ইমাম হুসাইন সে তাদের মানুষের তৈরি ইমামের ন্যাক্কারজনক চরিত্রটাকে মুখোশ উন্মোচন করে দিয়েছে, যে মানুষের তৈরি ইমামকে মানলে কত দূর যেতে পারে। ইমাম হুসাইন কারবালায় নিয়ে গিয়ে তাদেরকে দেখিয়েছেন যে দেখো, আমার একটা ছোট শিশু আলী আসগার পানি দিতে চায় না, এরা পানি পর্যন্ত এরা দিতে চায় না, সিপিন যুদ্ধে পানির ফুরাতের কুল আঁকড়ে ধরে বসেছিল, পানি দেবে না। তাহলে এরা একটা শিশুকে পানি দিতে চায় না, হ্যাঁ, গলা কেটে নিয়ে গিয়ে এজিদের কাছে জমা দেবে, স্বর্ণ মুদ্রা পাবে। তাহলে এই যে যাদের চরিত্র, এই চরিত্রটা কি ইসলামের আড়ালে লুকিয়ে থাকবে আর ইত্তেহাদ করবে, বায়াত দাও ইত্তেহাদ করবে? ওই ইত্তেহাদের খেতায় আগুন, ওই ইত্তেহাদ ইমাম হুসাইন আলাইহিস সালাম পুরো জলাঞ্জলি করে দিলেন। এটাই হচ্ছে কারবালার হকিকত। ওই জুলুম করছিল এগুলো এগুলো পরের কথা, পরের কথা, এগুলো মানুষ খুলে বলতে চায় না, কেন জানে কেন খুলে বলে না আমি বুঝতে পারি না। বরঞ্চ মানুষের তৈরি ইমামের হাতে ইমামের চরিত্র নিকাব করতে গেছিল, ইত্তেহাদ কেন করবে ইমাম হুসাইন? ইত্তেহাদের জন্য দুনিয়া নয়, সত্য প্রকাশের জন্য দুনিয়া। সত্য যদি প্রকাশ হয়, হক বাতিল যদি প্রকাশ হয়, হারাম হালাল যদি প্রকাশ হয়, তবে তো ইত্তেহাদ হবে, তবে তো সফলতা আসবে, তবে তো নাজাত আসবে, তবে তো সচ্ছলতা আসবে, যদি হক বাতিল পরিষ্কার হয়। ইমাম হুসাইন হক বাতিল পরিষ্কার করতে গেছিলেন, তারা হক বাতিলকে ছুপিয়ে দিতে চাইছে, ইমাম হুসাইন পরিষ্কার করতে গেলেন যে এটা হক এটা বাতিল, ওটাই তো করতে গেলেন। আজকে আবার সেই খালি ইত্তেহাদ, হক বাতিল মিশে গ্যাজাখুরি হয়ে একটা জগাখুচিরি করে তারপর বলছে ইত্তেহাদ, এসো ইত্তেহাদ করি, সত্যের প্রকাশ না করে ইত্তেহাদ। আর এটা কেন ইত্তেহাদ করতে চাইছে? এই জন্য যাদের এই মহরম পালন করে করে, আয়মে ফাতিমিয়া পালন করে করে কিছু মানুষের নেকাব মানে মুখের মুখোশ খুলে যাচ্ছে, সেই জন্য আওয়াজ তুলেছে ইত্তেহাদ। আর আমাদের লোক দিয়ে ইত্তেহাদ কেন বলাচ্ছে? কারণ ও সিয়ারা তো ওদের কথা শুনবে না, সেই জন্য বলছে যে এদের মতো একটা লোককে যদি তৈরি করতে পারি তাহলে এর মুখ দিয়ে ইত্তেহাদের গল্প বলে যদি হয়, কথা বোঝা যাচ্ছে? ওই জন্যে মানুষের তৈরি ইমাম দিয়ে ইত্তেহাদ হবে না। তো যাই হোক, আমি নিশ্চয় আজকের আমার বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। ওয়াখরু দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।